গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমি আমার ব্লগ শুরু করছি। এখন দেখে এখন সন্ধে হয়ে এসেছে, সবে মা সন্ধে দিতে গেছে। আর আমি কি বানাচ্ছি জানো? আমরা, আমি বললাম আমার বোন এখন থেতো করবে না, ও তাকাচ্ছিল যে কি আমি মানে আমরা না বলে, মানে ও আলুগুলো সেদ্ধ করেছে। ওই এক এরকম করে বলিস, আমি ওর কিছু সরাম করে কেটেছি। আচ্ছা, আমরা দুজন মিলে বানাচ্ছি ফুচকা। আমরা এখন খাবো ফুচকা, বোনের বর আসবে, বোনকে নিয়ে আজকে চলে যাবো। যদি আমার 22 তারিখে ফেয়ারওয়েল আছে, এই যে আমার টুকটুকি মাসি, মাসি ডাক জলটা একটু দিয়ে তো খেয়ে দেখি কেমন হয়েছে। দিল নাকি মেরে বসে খেতে হবে। পুরো প্রফেশনাল ফুচকা ওয়ালার মতো সবাই ফুচকা খাওয়ার যাও। ছোট ছিল আর তোমার মা বাবাকে ডেকে আনো গা। তোমার কি বোন কি না না না, চন্দ্রমুখী আলু বাবারে এটা যেহেতু তুমি কিন্তু তোমার ইচ্ছা ক্যাপ্টেন হইছো। আমার ইচ্ছা তুমি না হতেস এ ভাই, ফুচকা খাবি? চলাই চলাই, আমি বসে যাই বাবা, বসে যাই, তারপরে দেখছি কি কি বলেছে। বাবা দাঁড়িয়ে রয়েছে, বৌমা খাওয়ার খাবে
সাবনে বহুত একজন থাকে না তখন দেয় ঝাল হয়ে যাবে ঝাল দিতে কি হলো কি হলো মা চোখ জ্বলছে আমারও চোখ জ্বলছে আমি ভাবলাম তো মোবাইলটা আজকে মোটা কাটতে বলেছিলাম দেখো ফুচকা খেলো চাউমিন খেলো এরপর আবার দই খেলো হাড়ি চেটে খেলো শ্বশুর জামাইয়ের গল্প চলছে আবার কি দেখো আবার শসা খাওয়া কোথায় বোন কি নিয়ে যাচ্ছে বাবা বাড়ি থেকে ফুল 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 হ্যাঁ চেন ঝুলা তবে তো আমি যে রেখেলাম থেকে ছিল বাবা শুভ দৃষ্টিটা বড়াই করিস যাওয়ার জন্য তো পাগল হয়ে গেছিস এখন তো ফোন লেগে যাবে কানে তারপরে আবার কানবে এত শুনেছি আমার মা এত বলেছে আমি আমার মেয়েকে এখানে থাকতে দিই না আমার বোন বলেছে তার থেকে ওরা রেখে দিক আমার হয়নি কিছু মুখ হয়নি আর একজনকে দেখো ওখানে থাকবে কি কান্না ওখানে এই দেখো এই দেখো যাওয়ার জন্য পাগল হয়ে শ্বশুর বাড়ি গিয়েছি চল না মা মাটি মানুষ মা মাটিটা কি ব্যাপারটা বুঝলাম
বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই তো চাঁদ উঠেছে, আমি চাঁদ খুঁজে পাচ্ছিলাম না। হাওয়া দেখ আমরা যাব আজকে, সঞ্জয় নেই, সঞ্জয় আসবে নিতে, তারপরে আমরাও বাড়ি চলে যাব। তো এক একজনের অবস্থা, যদিও বাড়ি যাওয়ার সময় একদম আমার সাজগোজ করতে ইচ্ছে করে না, যেমন তো অনেকে চলে গেলেই হয়, তবুও আজ আমি সেজেছি, নাহলে অন্য সময় কানের বলি না চলে যাই বাড়ি, যেহেতু আসার সময় যতটা সাজি যাওয়ার সময় কোনো একদিকে থাকে না সাদা। আর এই দেখো সুইটিকে রেডি আমি করতে পারছি না, তার সেই আসিয়া তার বান্ধবীর সঙ্গে লাফালাফি করেই যাচ্ছে। আবার আসিয়াকে বলছে আমাদের বাড়ি যাবি, তোর মাকে জিজ্ঞাসা করে তোর মা যেতে দেবে আমাদের বাড়িতে থাকে। আর বড়টার মুখটা দেখো এরকম করে মুখ যাওয়ার কী আছে, কাল আজকে আমাদের সঙ্গে যাচ্ছে, রাতটুকু থাকবে, আর কালকে আবার আমার বাবা ওর ভাই আনতে চলে যাবে। দাদুকে বলে দিয়েছে ভাই তুমি কিন্তু আনতে চলে যেও, আমরা ফোন টোন করতে হবে না, তুমি চলে যেও, মানে মা বাবা আসতে দিক না দিক আসবেই আর কি। তো কালকেই আবার আসবে, তার মুখ দেখো কখন থেকে বলছি রেডি হও রেডি হবে, বাবা চলে আসবে, রেডি হচ্ছে না, ভালো লাগছে না বাড়ি যেতে, মানে আমি বাপের বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে, তেমন আমার খারাপ করা দরকার তা না, এই দুটোর ওই একটা আর এই একটা, এরা এখানে থাকতে পারলেই মানে এদের শান্তি। ছোটোটা এত কান্নাকাটি করছে যে দিদি থাকিস না, ও একা থাকবে কী করে, এই প্রথমবার, যদি কালকে ফেয়ারওয়েলটা না থাকতো তাহলে ও আর যেত না আমাদের সাথে, কাল স্কুলে ফেয়ারওয়েল। আমরা বাড়ি যাবো, সঞ্জয় এখন এসে যাবে, তো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাপোর্ট করো আমাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।